हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल शेलिना खातुन। आज के सबाई के विश्व भालोबाशा दिवसेर अनेक अनेक शुभेच्छा जानाच्छी। तो आज के एई भालोबाशा दिवस उपलक्षे आमार गाछे अनेकगुलो फुल फुटेछे एबं नर्माली अन्य दिने तो गुलाब फुल फुटे ना, किन्तु आमार आजके जे हाड़ेर अवस्था खराब हो गेछे कारण आमार एलार्जी एकदम खूबी बेशी हो गेछे। तारपर आमी रेडी हये बैंके एकटु काज छिलो तो बैंके चले गेछिलाम। তো ব্যাংক থেকে আসার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যে আমার গাছে কেউ না কেউ ফুল চুরি করার জন্য আসছিল এবং হয়তো ওই জায়গা থেকে দুইটা, সম্ভবত দুই তিনটা ফুল চুরি করছে। এবং এই যে একটা ডালে যে তিনটা ফুল, চারটা কলি ছিল, তো সেখানে তিনটা ফুটছিল, তো সেই তিনটা কেউ নিতে চাইছিল বাট এটা নিতে পারে নাই, এসো এটা ভাঙছে। কিন্তু এই এটাই ফুলটা সব থেকে বেশি সুন্দর ছিল। তারপর আমি ভাবছিলাম কি কি রান্না করা যায়। তো আমার মনে হলো যে আমরা যে কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে একটা শুটকি মাছ নিয়ে আসছিলাম, শুধুমাত্র একটা, এবং এই শুটকি মাছটা অনেক বড় ছিল। আর আমি প্রথমে চাকু দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না, তাই আমি কেজিটা আমার হাতের কাছে ছিল কিন্তু আমি পুরা ঘর খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ বানাইছি কিন্তু পাইনি। পরে লাস্টে এসে দেখি শুটকির কাছেই আমি কেজিটা রাখছিলাম। তো যাই হোক, এই শুটকিটা কিন্তু অনেক বড়, একটা শুটকি অনেক বড়। এই শুটকিটা আমি কখনো খাই নাই, আমার হাজব্যান্ডও খাই নাই, আমিও খাই নাই, কিন্তু আমরা যারা একসাথে গিয়েছিলাম তারা সবাই বলছে যে এই শুটকিটা অনেক খেতে অনেক মজা, অনেক টেস্ট। তো এই জন্য নিলাম। আর আমার হাজব্যান্ড এবং আমার শুটকি খেতে খুবই ভালো লাগে। তো এই যে অনেক বড় শুটকিটা ছিল, যদিও ছুটকিটা রান্না করার পরের তরকারিটা ভালো রান্না করতে পারি নাই কারণ প্রথমবারের মতো রান্না করছি, তাই তরকারিটা খুবই খারাপ হয়েছে এবং আমার হাজব্যান্ড এর সাথে এটা নিয়ে রাগারাগিও হয়েছে। আর এদিকে ছুটকিটা কাটতে গিয়ে আমার ছুটকির দাঁতের সাথে হাত লেগে ছুটকি একটু অল্প একটু হাত কেটে গেছে, এটা কোনো ব্যাপার না। এদিকে আজকে যে ভ্যালেন্টাইন ডে ছিল এটা আমার মনে ছিল না। তারপর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আজকে আমাদের যা যা বাজার লাগে বাজার করতে বলছিলাম, তো ওই এখানে আমাদের গরুর ভুঁড়ি নিয়ে আসছে, এগুলো আমি সিদ্ধ করছিলাম। এবং এর ফাঁকে আমার হাজব্যান্ড চলে আসছে বাইরে থেকে, তো আসার পরে ওই আমাকে কিছু গিফট দিতে চাইতেছিল। তো কী দিবে কী দিবে, এখন আমি ওকে বলছি না আমাকে কিছু দিতে হবে না, যেহেতু আমরা তিন চার দিন আগে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসছি, ওইখানে আমাদের একটা মানে বেশ কিছু অ্যামাউন্ট খরচ হয়েছে, তো এখন আর কোনো কিছু আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার বাগান থেকে কিছু আমাকে যদি দিতে চাও, এবং ও আমাকে বলতেছিল যে আমি তোমাকে এখান থেকে কোন ফুলটা নেবা, কোন ফুলটা সব থেকে বেশি সুন্দর, একটা একটা করে ফুল দেখাচ্ছিল যে কোন ফুলটা নেবা। তো সব থেকে বেশি ফুল যে ফুলটা ওইটাই হয়তো চুরি হয়ে গেছে, আর ওই যে একটা ডালে তিনটা ছিল ওইটাই আমাকে দিবে। আর এই গাছের আমাকে এই গোলাপ গাছটা আমার খুবই ভালো লাগে কারণ হচ্ছে এই গাছে অনেকগুলো করে ফুল ফুটে, অনেক ফুল, আর যখন ফুল ফুটে মনে হয় সাদা গোলাপ, তারপর হালকা পিঙ্ক কালারের গোলাপ হয়, তো তারপর ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য ফুলগুলো খুবই ভালো লাগে। তো আমার স্বামী আমাকে এই ফুলটা দিচ্ছিল এবং সব ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাইতেছিল। তো আর আমি ঠিক আছে ফুলটা নিলাম এবং আমি রিটার্ন গিফট হিসেবে ওকে আমি একটা ফ্লাইং কিস দিলাম এবং ওই সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিল। এদিকে আমার বাসার সামনে কিছু সুন্দর সুন্দর ফকিনি আসছে, ফকিনিগুলো খুবই সুন্দর, খুবই কিউট কিউট ফকিনি। তো এই ফকিনিগুলা জানি না কেন ভালো লাগে আমার, ফকিনিগুলা আমার সাথে আমার সাথে খুবই ভালো রিলেশন। ফকিনিগুলো মূলত আসছে যে ওরা চুল কাটবে, আমাকে বলতেছিল চুল কেটে দিতে হবে, কিছুক্ষণ আগেও আসছিলো, তখন আমি ব্যস্ত ছিলাম রান্না করতেছিলাম, তো আমাকে শিডিউল দিয়ে গেছে যে চুল কেটে দিতে হবে। তো এক ফকিনি আরেক ফকিনির চুল, এই যে ফকিনির চুল কাটতেছিলাম ওই ফকিনিরে বলতেছিল যে ইয়া দেখ দেখ তোর চুল তো অনেক কাটিয়া ফেলাইছে, ওকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল কিন্তু ওইও একটু একটু ভয় পাইতেছিল। আমি বলতেছিলাম যে না না আমি অল্প চুল কাটছি, একজন আরেকজনের সাথে খুব মজা করতেছিল এই নিয়ে। তো আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম সেখানে আশেপাশে
তো আমার আমার হাজবেন্ডের ফুল গাছ আছে অনেকগুলো, তো ফুল গাছে ভাঙার সম্ভাবনা দেখে ওই কান থেকে চিল্লাচিল্লি করতেছিল, এই তোমরা দিক থেকে সরা সরা সরা, ফুল গাছ নষ্ট হয়ে যেতেছে। তো তারপর আমরা ওইখান থেকে সরে সামনে আরেক জায়গায় গেলাম যেখানে ওর ফুল গাছ নাই, সেখানে যায় ওদের চুলগুলা কাটে দিলাম। কিন্তু এই ফকুনিগুলা সবাই চুল কাটে নিল আমার কাছ থেকে, কিন্তু চুল কাটার পর আমাকে কেউ টাকা দিল না, আমাকে কেউ টাকা না দিয়ে সবাই চলে গেল। তো আমাকে কেউ কিছু দিলেও না, না দিয়ে সবাই চলে গেলো চুল কাটার জন্য। তো যাই হোক, ফকিনগুলো আসে, ওদেরকে আমার খুবই ভালো লাগে, ওরা আমার কাছে প্রায় আসে, এবং আমরা হচ্ছে আমরা ফ্রেন্ডের মতো, সবাই সবাই আমাকে ওরা খুব পছন্দ করে, আমিও আমরাও মানে আমরা দুইজনেও ওদের সবাইরে পছন্দ করি, এবং ওরা ওরাও আমাদের খুব পছন্দ করে। আমার হাজবেন্ডের সাথে একটু ওরা দুষ্টামি করতেছিল, তো দুষ্টামি শেষ করে ওদের চুল টুল কাটার পর তারপর আমরা তখন বাজে 5টা, তো আমরা আজকে আমাদের যেহেতু আমি ব্যাংকে গেছিলাম, আমার আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, 2টা বাজে গেছিলো, তো যার কারণে আমার রান্না করতে লেট হয়েছে। তারপর চুল কাটার পর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার সময় আমার হাজবেন্ডের সাথে অনেকখানি ঝগড়া লাগলো, মানে মোটামুটি একটু ঝগড়া লাগছে, আমার তরকারিটা রান্না ভালো হয় না, এই জন্যে ওসব দোষটা ওর ছিল না, ও বলতেছিল, আর আমি আমি দোষটা আমারই ছিল, যেহেতু আমি রান্না করতে পারি না, উল্টা আরও ওই আমাকে বলছিল, আমি উল্টা আরও ওকে একটু তেরা কথা বলছিলাম, যার কারণে ওই আমার সাথে রাগ করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমাকে এই মুরগিটা বাঁচতে হবে, আর যখন ও বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে ওই আমাকে যেহেতু ওই রাগ করছিল, আমি ওকে মেসেজ দিছি, ওই আবার মেসেজের রিপ্লাই হিসেবে ও বলছে যে ও রাগ করে না, তারপর ও আমাকে এই ভিডিওটা এডিট করে, এটা আমাদের আমরা যখন এইটা হিমছড়িতে যাই যখন কক্সবাজারে, তখন আমরা ডাব খাইতেছিলাম, তো এই ছবিটা এডিট করে তারপর ও আমাকে এই ভিডিওটা পাঠাইছে, বলছে আমি রাগ করি নাই, সব কিছু ঠিক আছে। তো আমি জানি না আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে